আজ আসসালামু আলাইকুম, নমস্কার। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও সৃষ্টিকর্তার কৃপায় আপনাদের দোয়ায়, আপনাদের আশীর্বাদে ভালো আছি। আপনাদের কাছে অনুরোধ করব, এখনও পর্যন্ত এই পরিবারে যারা সদস্য হন নাই, সাবস্ক্রাইব করে পরিবারের সদস্য হয়ে এই পরিবারটিকে সামনের দিকে এগিয়ে যাওয়ার সুযোগ করে দিন, এবং পাশে থাকা বেলটি অবশ্যই অবশ্যই অল করে রাখবেন। আমি ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে যেন পৌঁছে যায়। লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। তো আজকে ভিডিও থাকবে আপনার বাইকের টোটাল কেবলের তার যদি ছিঁড়ে যায়, আপনি কিভাবে বাইকটি চালিয়ে গ্যারেজে যাবেন বা সার্ভিস সেন্টারে আসবেন। তো চলুন দেখে আসি আজকের ভিডিও। আপনার বাইকের যদি টোটাল কেবল যদি ছিঁড়ে যায়, টোটাল কেবলের তারটা যদি ছিঁড়ে যায়, আপনি কিভাবে বাইকটা চালিয়ে গ্যারেজে যাবেন বা সার্ভিস সেন্টারে আসবেন। তো আপনারা দেখতে থাকুন, আপনার বাইকের এই টোটাল কেবলের তারটা ছিঁড়ে গেছে। এখন আপনি কোনোভাবে বাইকটা আর রাইড করতে পারতেছেন না। তো কীভাবে বাইকটা রাইড করবেন আমি আপনাদের দেখাচ্ছি। প্রথমে যেখানে তারটা ছিঁড়ে যাবে সেখানে আপনি বাইকটা এভাবে ডবল স্ট্যান্ড করবেন। ডবল স্ট্যান্ড করে আপনার বাইকটা আপনি চালু করবেন। বাইকটা চালু করবেন, চালু করে আপনি কি করবেন, এই যে এখানে আপনারা আইডল স্ট্রোক দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আইডল স্ট্রোক। বাইকের আরপিএম বাড়ানো কমানো হয় এই স্ট্রোক দিয়ে। তো আপনারা কি করবেন, এই স্ট্রোকটা টাইট করবেন। টাইট করলে আপনার বাইকের আরপিএম বাড়বে। আপনার বাইকের যখন আরপিএম বাড়বে তখন আপনি বাইকটা আস্তে আস্তে চালিয়ে, আস্তে আস্তে রাইড করে আপনি বাইকটা একটা গ্যারেজে যেতে পারবেন বা একটা সার্ভিস সেন্টারে আসতে পারবেন। ধরেন আপনার বাইকের আপনি আরপিএম 2000 রেখে আপনি বাইকটা আস্তে আস্তে রাইড করে একটা গ্যারেজে যেতে পারবেন বা একটা সার্ভিস সেন্টারে আসতে পারবেন। তো আমি আজকে আপনাদের বুঝিয়েছি, আমি যতটুকু পারি, যতটুকু জানি, আপনাদের হেল্পের জন্য আমি ভিডিওগুলো তৈরি করি। তো আপনারা আমাকেও হেল্প করবেন, আমার এই পরিবারটি যেন সামনের দিকে এগিয়ে যেতে পারে। তো আপনাদের যদি আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।